গত 16 অক্টোবর আগরতলা পোস্ট অফিস সংলগ্ন শপিং মলে চুরি করতে এসে আটক হয় সুজয় ঘোষ ও দেবব্রত সাহা। পরবর্তী সময় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন, পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে পেশ করা হয়েছে। তাদের সাথে আর কেউ এই চক্রের সাথে জড়িত কিনা তা বের করার চেষ্টা চলছে। সাড়ে 8টার সময় সুজয় ঘোষ এবং দেবব্রত সাহা দুজনে স্মার্ট বাজার থেকে উইদাউট বিলিংয়ে এই জিনিসগুলি বিস্কিট সহ বিভিন্ন আইটেম, কাপড়, চকলেট এগুলি ব্যাগে ভরে উইদাউট বিলিংয়ে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড যারা ছিল তাদের একটা সন্দেহ হয়। পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো বিল প্রডিউস করতে পারেনি। এ ব্যাপারে তাদেরকে আটক করে থানায় দেওয়া হয় এবং পরবর্তী সময় তারা ডিপার্টমেন্টাল ম্যানেজার থানায় একটা রিটেন কমপ্লেন করে। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি পশ্চিম থানা, কেস নাম্বার 127/24 আন্ডার সেকশন 305/3+5 BNS 2023। এই ধারায় আমরা একটা কেস রেজিস্টার করে আজকে তাদেরকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কি কারণে কেন করছে কি ডিপার্টমেন্টাল যে ম্যানেজার আছে তাদের কমপ্লেন অনুযায়ী বিগত দিনগুলিতেও অনেক তাদের স্মার্ট বাজার থেকে চুরি হয়েছে স্টক এবং তাদের স্টক করে দেখা গেছে মোটামুটি 5 লক্ষ টাকার জিনিস তাদের স্টকে নেই।